নিরাপদে বাড়ি ফিরলেও ডাক্তারি পড়ার দুশ্চিন্তা মাথা থেকে নামছে না ইউক্রেন থেকে ফিরে আসা অর্কট। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডাক্তারি পড়তে যাওয়া যুবক অর্ক। মাত্র 3 মাস আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন শান্তিপুর 6 নম্বর ওয়ার্ডের শ্যামবাজার এলাকার যুবক অর্ক সমাদার। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎই বোমা বর্ষণের শব্দ কানে আসে, সাথে সাথে সিদ্ধান্ত নেয় ছেড়ে যেতে হবে ইউক্রেন। তবে যে কারণে দেশের মাটির মায়া ত্যাগ করে আগামী ভবিষ্যতের জন্য ইউক্রেনে যাওয়া, সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। বাড়িতে ফিরে পরিবার খুশি হলেও আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র অর্ক। গতকাল শান্তিপুরে নিজের বাড়িতে পা রাখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস পরিবারের। বাবা মা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঘটনা জানার চেষ্টা করে ছেলের কাছ থেকে, সবটা জানার পরে গা শিউরে ওঠে বাবা মার। কিন্তু ছাত্র অর্ক সমাদার বলেন, ইউক্রেনে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সেফ জায়গাতেই ছিলাম। প্রথমেই গোলাবর্ষণের আওয়াজ কানে শুনতে পাই, মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সবসময় ভাবছিলাম যদি ইউক্রেন ছেড়ে দেশে ফিরে যেতে হয় তাহলে ভবিষ্যৎ কি হবে। আর সেটাই ঘটল, ইউক্রেন ছেড়ে ফিরতে হলো বাড়িতে। যদিও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ছাত্র অর্ক সমাদার ও তার পরিবার, তবে ছাত্র অর্ক সমাদারের সরকারের কাছে এখনো একটাই দাবি, সরকার যেন তাদের মতো ছাত্রদের আগামী ভবিষ্যতের দিকে তাকায়। এই মুহূর্তে ইউক্রেনের যা অবস্থা, পড়াশোনার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে, সে তাই নিয়ে অনেকটাই হতাশায় ভুগছে ছাত্র অর্ক সমাদার। কোথায় ছিলে তুমি? আমি ছিলাম জাফরোজিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, সেখানে ক্যাম্পাসের ভিতরে। কোন ইয়ার চলছিল? আমাদের ফার্স্ট ইয়ার। কিভাবে জানতে পারলে এই পরিস্থিতি এরকম দ্রুত? এটা থ্রু নিউজ জানতে পেরেছি। এবার আর বম্বার্ডমেন্ট আমরা শুনেছি, কানে শুনেছি আমরা যে বোম পড়ছে, এরকম ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য বাংকারের, সেটা আমাদের ইউনিভার্সিটি জানিয়েছে। কী অবস্থা এসে পৌঁছাল এখানে? কীভাবে অবস্থাটা আমাদের বাকিদের মতন অতটা গভীর ছিল না, আমরা আমরা খুব সেফলি পৌঁছেছি। আমাদের বর্ডারে তেমন কোনো আটকানো হয়নি, আমরা ট্রেনে ফিরেছি, ট্রেনে যাতায়াত ছিল, গাড়িতে যাতায়াত ছিল, আমরা অ্যাট লাস্ট ফ্লাইটে দিল্লি অবধি এসে তারপরে আবার কলকাতায় ফিরে ফিরলাম। এই কটা দিন কতটা আতঙ্কের মধ্যে ছিল যতক্ষণ এসে পৌঁছে? আতঙ্ক অতটাও ছিল না, যেমন আমি বললাম যে আমাদের খুবই আমরা সেফ ছিলাম সেই জায়গাটা যেখানে আমরা ছিলাম। আতঙ্ক একটা ছিল যে কখন কী হতে পারে কারো কিছু জানা নেই, তো সেই হিসাবেই আমরা একটুখানি সতর্ক হয়ে চলছিলাম যে কী হতে পারে। তো বাদবাকিটা আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসি আমাদের বলেই দিয়েছিল। আগামী দিনে ফিউচার নিয়ে কী হবে? আগামী দিনে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে এটাই বলতে চাই যে আমাদের কোনো একটা সাহায্য করুক, যে আমাদের এখানে চান্স দেওয়ার, এখানে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করার কোনো একটা চান্স দিক, সে যে মোডে হোক, অফলাইন বা অনলাইন, সেটাই। আপনার নাম? অর্ক সমাদার। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।